নমস্কার ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলায় আজকে আমার সঙ্গে যিনি আছেন তার আলাদা করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই নাট্য ব্যক্তিত্ব পরিচালক চন্দন সেন চন্দনদা কেমন আছেন ভালো নেই এখন চারপাশে যা চলছে তাদের ভালো থাকার কথা না মানসিকভাবে শারীরিকভাবে ঠিক আছে এই মুহূর্ত পর্যন্ত কর্মক্ষম মানসিকভাবে ভীষণই বিপর্যস্ত মানে এরকম সময় বোধ আমরা দেখিনি মানে আমি অন্তত আমার এই পঁয়তাল্লিশ বছরের জীবনে এরকম দেখিনি না দেখার কথাও নয় তার কারণ হচ্ছে যে এর আগে কাম সময় দেখা উচিত ছিল কিন্তু দেখতে দেওয়া হয়নি এবং তখনও সদ্য সরকার এসছে পাকসেটের সময় একটা অ্যালার্ম বেজে কামদুনিতে যেভাবে মেয়েটাকে মেয়েটাকে মারা মারা হয়েছে হয়েছে আর এই যেভাবে কামদুনিতে তো একটা রেপের মোটিভ ছিল কিন্তু তারপরে যাতে আর এটা না জানা যায় কারণ একটা মেয়ের দুটো পা চিড়ে নাভি পর্যন্ত চিড়ে দেওয়া হয়েছে এটা এই বিভৎস অবস্থাটা যদিও কামদুনি নিয়ে বেশ কিছু অ্যাজিটেশন হয়েছে প্রচুর মানুষ রাস্তায় ছিলেন বিক্ষোভ করতে যে এই ঘটনাটা এই ঘটনাটা এমন একটা ঘটনা হলো যে পরিষ্কার বোঝা গেল যে যারা করেছে তারা জানে যে আমাদের কিছু হবে না এতটাই হ্যাঁ এতটাই তারা এবং আমার নিজের মনে হয় যে এর পুরো মোটিভটাই ছিল খুন করা এবং ওই বিভৎসভাবে খুনটা করা এবং যাতে আর পাঁচটা কোনো বিক্ষুব্ধ বা বিদ্রোহী মাথাচাড়া না দিতে পারে তাদের সামনে একটা উদাহরণ মানে রাখা এবং সকাল দশটার থেকে রাত্রির এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত পুলিশের ভূমিকা পৃথিবীতে এমন কোনো পুলিশ প্রশাসন নেই যিনি সরকারি প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের ঘটনা ঘটাতে পারে একটা ঘরের মধ্যে সামনে পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে প্লেস অফ অকারেন্সে সেখানে অন্তত চল্লিশটা লোক ঘরে ঢুকে রয়েছে দুজন বিধায়ক একজন কাউন্সিলর তারা ঢুকে রয়েছে ব্যাকডেটে এখন বার করেছে যে এই বিরুপাক্ষ এবং ওই অভিজ্ঞেকে নাকি প্যারেডের পনেরোই আগস্টের প্যারেডের জন্য নাকি দায়িত্ব দেওয়া হয়েছিল সকাল সাড়ে পাঁচটায় ওখানে থাকা কিন্তু মজার কথা হচ্ছে তারা কিন্তু কেউ কথাগুলো বলেনি তারা আমার দৃঢ় বিশ্বাস যে এই ঘটনাটি যে ঘটবে এটা সম্পর্কে এরা প্রত্যেকে ওয়াকিফাল ছিলেন এবং জাস্ট ফোনটা পেয়েই চলে এসছে এই সন্দীপ ঘোষ তিনি বলেছিলেন আমি দশটা সাড়ে দশটায় এসেছি পরে টাওয়ার লোকেশন থেকে দেখা গেছে তিনি সাড়ে আটটায় ঢুকেছেন ওখানে এত মিথ্যা এবং এত রকমের ভাবে এবং খুব সুনিপুণ ভাবে সমস্ত রকমের প্রমাণ রোপাট করা এটার পেছনে কোনো বড় মাথা যদি না থাকে যিনি কি করে প্রমাণ রোপাট করতে হয় জানেন এরকম তো দুজন ফরেনসিকের ডাক্তার তারা ওখানে হাজির হয়েছে সন্ধে ছটার পরে কোনো রকম কোথাও ভারতবর্ষের নিয়ম নেই যে পোস্টমর্টমটা পোস্টমর্টম হবে সেখানে ছটা চল্লিশ থেকে পোস্টমর্টম শুরু হয়েছে ছাত্ররা ওখানে দাবি তুলেছিল যে এখানে ঘটনাটা ঘটেছে সুতরাং এখানে হবে না এ নিয়ে গিয়ে নয়তো কোথাও নিয়ে গিয়ে করা দরকার সন্দীপ ঘোষ সেটাকে নস্বাত করেছেন করে ওখানকার যিনি সিনিয়র ডাক্তার ছিলেন সেই সিনিয়র আমরা যা আলোচনা করছি সবই প্রকাশিত প্রকাশিত তিনি তাকে বলা হয়েছে না আপনি করবেন না এনআরএস এর কে এনআরএস এ ফোন করে বলা হয়েছে যে অমুক পাঠান তাতে এনআরএস এর যিনি অধ্যক্ষ তিনি বলেছেন না আমরা খুব সিরিয়াস কেস আমরা একজন খুব সিনিয়র ডাক্তারকে পাঠাচ্ছি তাতে বলেছে না আমি যাকে বলছি সেই আসবে ভারতবর্ষের অন্যতম ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে যার নাম আছে তিনি ওই অটোপসি রিপোর্ট দেখে রেগে যাচ্ছেন তিনি রেগে যাচ্ছেন একটা সময় কাগজটাকে থেকে এরকম হাত থেকে ফেলে দিলেন ফেলে দিয়ে বললেন যে এটা এই ভাষাই লেখা হয় না এইভাবে কখনো কোনো মানে এখানে যা যা লেখা আছে তার কখনো হয় এবার আমরা শুনছি যে একজনই নাকি রেপ করেছে এবং যাকে দেখা যাচ্ছে চেহারায় তিনি তার এক দেড় ঘন্টা আগে নাকি তিনি একটি মানে রেড লাইট এরিয়া যারা মনস্তত্ববিদ তারা বলছেন যে যে যারা রেডলাইট এরিয়ায় যায় তাদের পক্ষে রেপ কোনো থাকে না আচ্ছা কারণ তাদের যেহেতু খুব বেশি সেহেতু তাদের ওই এই জোর করার মানসিকতা কারণ রেপ করতে গেলে এক ধরনের বিকৃত মানসিকতা হতে হয় তো সেই বিকৃত মানসিকতা এদের নয় এদের হতে পারে না উপেন বিশ্বাস যিনি সিবিআইতে তে দীর্ঘদিন কাজ করেছেন এবং তার বেশ বড় বড় কিছু কাজ আছে এই ভারতবর্ষের বুকে তিনি পুরস্কৃত সেই সমস্ত কাজের জন্য বলছেন যে রেপ যদি হয়ে থাকে তাহলে তিনটে লোককে লাগবেই একটা লোক হাতটা ধরে থাকবে একটা লোক পাটা ধরে থাকবে তাহলে এখানে তো তিনজন দাঁড়িয়ে আছে কিন্তু একই সঙ্গে সঙ্গে গলা টিপেও মারছে বা আবার স্মোদারিংও করছে তার নাক মুখ ঢেকে দিচ্ছে এবং তার জন্য যে কারণ একজন একত্রিশ বছর বয়সী মহিলা বাঁচার জন্য তখন যে পরিমাণ তার গায়ে আসুরিক শক্তি তৈরি হয় প্রত্যেকটা মানুষের যে জায়গায় এনে শরীরটাকে রাখা হয়েছে সেখানে এত পরিপাটি করে সাজানো এবং চুলটুল পর্যন্ত আঁচড়ে দেওয়া সেক্ষেত্রে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা সম্ভবই নয় ওখানে পুরোটা কনকক্টেড সাজানো পুরোটাই তার কারণ আমরাই ছবিতে দেখেছি একরকমের ভিডিও যেখানে পা দুটো বাইরে আবার পা দুটো ভেতরে পরিপাটি করে সাজানো ভিডিওতেই দেখা যাচ্ছে একবার নীল চাদর একবার সবুজ চাদর এবং সবচেয়ে মানে আমার আমার কাছে আমার মনে হয়েছে যে এই ওর যে ফিয়ানসে যার সাথে এই ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা এবং এটা দীর্ঘদিনের ফিয়ান্সে তার বয়ান থেকে আমি জানতে পারছি আমরা জানতে পারছি দেহটা যেই মুহূর্তে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো ওই অত পুলিশ সবাই চলে গেল এবং ওই যে গাড়ির মধ্যে প্রায় জোর করে ঢোকানো বাবা মা এবং তার যে গাড়িটা দামি গাড়িটা সেই গাড়িটা পর্যন্ত নেই ওনারা কি করে ফিরবেন সেটারও কোনো ব্যবস্থা নেই এই পুরোটা থেকে বোঝা যায় যে প্রশাসন এবং পুলিশ হাত ধরাধরি করে পুরো ঘটনাটা ঘটে এই একই কথাটা আমাদেরকে আপনারা যারা আমাদের এর আগের মিনাক্ষীর সাক্ষাৎকারটা দেখেছেন মিনাক্ষী একই কথা বলছিল ওর বাবা মায়ের সঙ্গে কথা বলতে দিচ্ছে না না এই তো একটা ভালো জিনিস হয়েছে যে ওর মানে নিজের কাখি তিনি দাঁড়িয়ে বলছেন যে আমি চোখের সামনে দেখেছি মেয়েটি ওই রকমভাবে গাড়িটা আটকাবার চেষ্টা করছে তাকে প্রচুর একজন মহিলা পুলিশ নেই প্রচুর পুরুষ পুলিশ তার জামা কাপড় ধরে টানছে গলায় হাত দিয়ে চেপে মার করে নিয়ে আসার চেষ্টা করছে এবং তার আমরা ভিডিওতে শুনেছি যে সে একটাই কথা বলে যাচ্ছে দেহ পরিবারের হাতে দিতে হবে এক্স্যাক্টলি এবং এই কাকিমা তিনি বলছেন যে আমাদের হাতে পায়ে ধরতে বাকি রেখেছিল মেয়েটি বারবার করে বলছিল দেহ আপনার আপনার বাড়ির মেয়ের আপনারা দেহটা এখনই দেবেন না দেহ আপনাদের কাছে থাকবে ভীষণ রকম ভাবে তৃণমূল করেছেন আটানব্বই সাল থেকে এমন মানুষকেও বিশ্বাস করানো যাবে না যে এটার মধ্যে পুলিশ প্রশাসন এবং সরকার যুক্ত এই বিরুপাক্ষকে দেখা যাচ্ছে শুনতে পাচ্ছি আমরা এবং এই যে থ্রেট কালচার বলে একটা আছে যে তৃণমূল করতে হবে তা যদি না করো তাহলে তোমাকে এইটা দেবো না ওটা দেবো না ওটা করতে দেবো না এবার আমার একটা খুব প্রশ্ন রাষ্ট্রের কাছে যদি কেউ বিচার চায় সেটা অরাজনৈতিক হতে পারে না রাষ্ট্রের কাছে যদি কেউ প্রশ্ন করে যে এটা কেন ঘটলো সে প্রশ্নটা যদি হয় লঙ্কার দাম কেন বাড়লো মানে গণপরিবহন ব্যবস্থা ভেঙে দেওয়া হলো এরকম ভাবে হাল কেন এই প্রশ্নও যদি কেউ করে থেকে শুরু করে আরো বড় বড় যে সমস্ত প্রশ্ন সেই প্রশ্নগুলোর কখনো অরাজনৈতিক প্রশ্ন হতে পারে না অদলীয় প্রশ্ন হতে পারে আমি যাদের দেখতে পাচ্ছি যারা বলছেন অরাজনৈতিক তারা নিজেরাই বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য সদস্য। হতেই পারেন ফ্রান্সে মধ্যিখানে একটা ছাত্র আন্দোলন হয়েছে এবং অন্যান্য আন্দোলন হয়েছে সেটা এরকম দীর্ঘদিন ধরে হয়েছে কিন্তু সেটার সঙ্গে সরাসরি মানুষের অর্থনীতি সামাজিক অবস্থান এ সব কিছু যুক্ত ছিল আমার সবচেয়ে আশ্চর্য এবং আনন্দদায়ক ঘটনা আমি ভয়ঙ্কর আনন্দ পেয়েছি যে যে সারা ভারতবর্ষ জুড়ে মানুষ

যে মানুষ কোনোদিন কোন রাজনীতির কোন মিছিলে যায়নি পাড়ায় মিটিং হলে দরজা বন্ধ জানলা বন্ধ করে দিয়েছে যে মহিলা কোনোদিন এই নিয়ে মাথাই ঘামাননি তাদের বিরুদ্ধে ভোস করতে বলছেন করলে তার ফলটা কি হতে পারে এটা অত্যন্ত অসংবেদনশীল এবং আমার মনে হয়েছে যে দায়িত্ব জ্ঞানহীন একটা কারণ আমি যদি আজকে দেখতাম যে উনি বলছেন যে বিজেপির বিরুদ্ধে পোস্ট করুন সিপিআইএম এর বিরুদ্ধে পোষ করুন বামফ্রন্টের বিরুদ্ধে পোষ করুন আমি তার একটা মানে বুঝতে পারতাম যে এটা এটা একটা রাজনৈতিক সংগ্রাম উনি সেটা করছেন কিন্তু এটা তো এই রাজনৈতিক দলগুলোর হাতে নেই একদম এটা তো একদম মানে বাচ্চা বাচ্চা কতগুলো মেয়ে বাড়িতে প্রত্যেক দিন দেখছে পড়ছে শুনছে বাচ্চাগুলো দেখছে অন্যায় তাদের বিরুদ্ধে ফুসক করা মানে তাহলে কি ঘটছে এই ধরনের একটা আলাপচারিতা এতদূর চলে আসার পর অনেক সময় বিরতি নিতে হয় আমরাও নিয়েছিলাম এক কাপ চায়ের পরে আবার শুরু করছি এই চায়ের প্রসঙ্গে চন্দ্রদা একটা কথা বললেন যেটা আপনাদের মধ্যে অনেকে যারা স্বর নিয়ে কাজ করছেন নাটক নিয়ে কাজ করছেন গলার যত্ন রাখতে চাইছেন তাদের কাছে হয়তো একটা শিক্ষা হবে মানে এই ধরনের মাস্টার্সদের কাছে এলে আমরা ছোটো ছোটো জীবনযাপন জীবনচর্যা এগুলো জানতে পারি তো বলছিলেন যে পারফরমেন্সের আগে চিনি দেওয়া চাটা ঠিকই না মানে মিষ্টি ধরনের মিষ্টি সেটা গলা এক ধরনের মিউকাস তৈরি করে সেই মিউকাস কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি অধিকাংশের ক্ষেত্রেই এটা করে এবার যদি দেখা যায় যে ভীমসেন যোশী করতো না সেটা তো ব্যতিক্রম ব্যতিক্রম শুধু নয় সেটার একটা বিষয় হচ্ছে যে ওই কনস্টিটিউশনে সেটা কনস্টিটিউশনটা রয়েছে সেই প্রত্যেকটা মানুষের কনস্টিটিউশন আলাদা তো ফলত আর একটা জিনিস হচ্ছে ক্রমাগত চর্চার ফলে ফিজিক্যালি সেই ঘটনাটা ঘটতে দিতেন না বা ঘটতো না ইত্যাদি ইত্যাদি হতে পারে কিন্তু সেটা কিন্তু ব্যতিক্রম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো পারফরমেন্সের আগেই মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়ার সেটা কিন্তু বলায় ওই নিউকাসটা তৈরি করে এবং সেটাতে অনেক স্বর এবং সুর সেটা পৌঁছতে দেয় না বাধার সৃষ্টি করে একটু আগে এইটা যখন চলছে সাক্ষাৎকারটা এক পশলা বৃষ্টি হয়ে গেল মান মেঘ

একটা চূড়ান্ত আনন্দ হয় আনন্দ হয় এই কারণের জন্য যে এই কারণের জন্য নয় যে এই ছবি প্রথম ফ্রেম থেকে শেষ ফ্রেম পর্যন্ত আমি অভিনেতা হিসেবে থাকি আনন্দটা এই কারণের জন্য হয় যে একজন অভিনেতার চ্যালেঞ্জ থাকে মানে আমাদের এখানে তো অভিনয় শিক্ষার বিষয়টা একেবারে প্রায় নেই মানে সকলে মনে করেন মাস্টার চাই নাচের মাস্টা চাই গানের চাই চাই বাঙালির কাছে পুরুষ কিন্তু এদের কারণ কখনো মনে হয় না যে অভিনয় শেখার মানে তার একটা শিক্ষণ পদ্ধতি আসছে তার কারণ আর একটা চরিত্র হয়ে উঠতে হবে এই এই ধারণাটাই প্র মনে করেন এই এই যে আমি এই আমিরই প্রকাশ যদিও এ বিষয়ে অনেক অভিনেতা বিশেষ করে কিচেন নাসিরউদ্দিন শাহ সাহ বলেছেন যে মেথড অ্যাক্টিং অভিনয়ের সময় কাজ করে না অন ফ্লোর কাজ করে না আমার খুব একটা স্বপ্নের ইচ্ছে যে নাসিরুদ্দিন শাহ এবং ড্যানিয়েল ডে ড্যানিয়েল ডে এক একটা চরিত্রের জন্য জবে থেকে উনি প্রস্তুতি নিতেন আর জবে সিনেমাটা শেষ হতো ততদিন পর্যন্ত ওই চরিত্রটা হয়েই থাকতেন বাড়িতেও এবং প্রচুর

নিমজ্জিত ওই চরিত্রটি ওটাই হয়ে আছে মানে অন্য একটা মানুষ মানে অনেক রকমের চরিত্র করেছেন তো সেই সেই চরিত্রটা করার জন্য সারা দিন এমনকি নাসের নিচে নিজে যখন স্পর্শ করেছেন তখন ওই পুরো সময়টা অন্ধ হয়েছিল সারা বাড়ি জুড়ে শুধু অন্ধ মানুষদের ছবি রত্না পাঠক সাহ রীনা পাঠক সাহ তারা একটা সময় মানে তাদের ভেতরে ট্রমা তৈরি হয়ে যাচ্ছে সারাক্ষণ যেদিকে রান্নাঘর থেকে শুরু করে শোয়ার ঘরের উপরের দেওয়াল সব জায়গায় অন্ধ মানুষদের বড় বড় লোক তো প্রশ্নটার গোড়ায় যেখানে আসি সেটা হচ্ছে যে সত্যি এরকম বাংলা কেন বলছি বাংলা ছবি হয়নি এডিন ফেস্টিভ্যাল তাদের নাক একেবারে আকাশে থাকে ওই তিন দেবতা অর্থাৎ ছোট রেদ তাদের দু একটা ছবি কেনা নিয়েছিলেন তারপর কিন্তু স্ট্রেটের হয়েতে এই ছবিটা এই ছবিটাকে ওরা ক্লাউড আর এই ছবিটাকে ওরা নিয়েছেন নিয়েছেন বাংলা ছবি এবং আমরা বেশ কিছুদিন ধরে আমি তো অন্তত আনন্দিত বোধ করছিলাম যে আমাদের কিছু ইয়াং ছেলে মেয়ে তারা আন্তর্জাতিক স্তরে বেশ কিছু তাদের কি বল আত্মপ্রকাশ সেটা বজায় রাখতে পারছেন আস্তে আস্তে ধীরে ধীরে এই ছবিটা আবার সেই ধৃত গৌরব আমাদের একটা সময় যেটা বাংলা ছবির একটা ভারতবর্ষের একটা গৌরব ছিল যে এই ছবি আন্তর্জাতিক স্তরের মানের ছবি হয়ে ওঠে এই ছবিটা তাই আমি যদি নিজে অভিনয় নাও করতাম আমি আসা যাওয়ার মাঝে সময় যেমন আমি এত উল্লসিত হয়েছিলাম এবার আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন আপনি তো পাবলিক থিয়েটারে বিশ্বাস তাহলে এই ধরনের ছবির প্রতি আপনার এই তো বাটিগুড়ি হাওড়া শাওরি সে তো তার পছন্দ হবে না হতে পারে কিন্তু এই ছবিটা মানিকবাবুর মেঘের ক্ষেত্রে ছবিটা আমি মানে চারটে উদাহরণ দিতে পারি এক হচ্ছে আমার সারথী তিনি যথারীতি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বড় হয়েছেন

ছবিটা প্রথমবার এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সময় দেখেছিলেন তারপর আবার গিয়ে ওর বাবা মাকে নিয়ে গিয়েছিল বিহারি এক ট্যাক্সিওয়ালা ট্যাক্সি ড্রাইভারের অনেকক্ষণ ধরে আমি দেখতে পাচ্ছিলাম উনি আমার লুকিং গ্লাস দিয়ে আমাকে দেখছিলেন তারপর একটা সময় ফট করে বললেন হিন্দিতেই বলেছিলেন যে আপনি এই যে ছবিটা করেছেন এটা কোথায় হয়েছে কেন বলে কলকাতার টবি দেখছি এখন তো অনেকে অনেক রকম করে তাই আমি হয় আপনি ছবিটা দেখেছেন নাকি হ্যাঁ কোথায় দেখেছেন বলে আমি মধ্যমে থাকি মধ্যমে দেখেছি আমার মেয়ে আমাকে দেখাতে নিয়ে আমার মেয়ে ওখানে কলেজে পড়ে আমার আমার মেয়ে আমার ও টিউশনই করে তো নিজের টিউশনির টাকা দিয়ে নিয়ে গিয়েছি আমি তো এত বাংলা টাংলা তখন মেয়ে এটা বাংলা ছবি নয় এটা বিহারি ছবি আমি যে তাতে প্রধান চরিত্র অভিনয় করছি তা নয় একজন অ্যাক্টারের কাছে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে সে অনুচ্চারিত সংলাপ সে কত ভালো করে মানুষের কাছে দর্শকের কাছে শোনাতে পারে এবং দেখাতে পারে এটা আমি বহু জায়গায় বলি বলেছি এবং আমি বলি যে অভিনয়ের মানে আমাদের মাস্টারমশাইরা যেভাবে আমাদের শিখিয়েছেন তাতে এই যেমন লম্বা সলিলুকি যেগুলো বলা সেটা দিয়ে যেমন প্র্যাকটিস করতে হয় তেমনি এই সলি উল্টো দিকে দাঁড়িয়ে তার প্রতিক্রিয়াগুলো কি হচ্ছে সেটাও প্র্যাকটিস করতে হয় এভাবে আমাদের মাস্টারমশাইরা শিখিয়েছেন ফলত ওই চ্যালেঞ্জটাই আমার কাছে সবচেয়ে আনন্দের চ্যালেঞ্জ হয়েছে যে সারা ছবিতে গোটা দশেকের বেশি সংলাপ নেই এইটাই ছিয়ানব্বই মিনিটের একটা ছবি এটাই সবচেয়ে আনন্দের জায়গা মানে শুনছিলাম আমি আমার দেখার এখনো সৌভাগ্য হয়নি যে দেখে নেই কোথাও কোথাও ক্লাইমেট চেঞ্জের কথা মানে তার যে এফেক্ট ওই মানুষটার ওপর আসছে বাড়ির সমস্ত পুরোনো জিনিস এসে গাছ রাখছে জল ভরে রাখছে হ্যাঁ এই ছবিটার আরেকটা বড় বিষয় হচ্ছে যে একাকিত্বের একটা স্বাধীনতার আনন্দ আছে আবার একাকিত্বের প্রচন্ড যন্ত্রণা এই মানুষটা একাকিত্বের স্বাধীনতায় আনন্দ পায় কিন্তু তার একাকিত্বটা তিনি একাকী নন তিনি প্রকৃতি এমনকি পিঁপড়ে ওনার রান্নাঘরের পাশ দিয়ে যারা যায় সেই পিঁপড়ে এবং প্রকৃতিকে প্রকৃতি হচ্ছে হল বুনন আত্মীয় আমরা তো প্রবল আশা যে একটা মরে যাওয়া গাছ তাকে দ্রুত হারিয়ে যাবে কোনোদিন সে বেঁচে উঠবে কোনোদিন আদ্যন্ত একটি প্রেমের ছবি মানে প্রেমের গল্প তার সেই প্রেমের শরীর আছে এ প্রেম তথাকথিতভাবে কেবলই মানসিক একটা ভাবনার স্তরে রয়েছে তা নয় শরীরও আছে তো সবটা মিলিয়ে আমার নিজের মনে হয়েছে যে কোনো মানুষের দেখে কখনো মনে হয়নি ও বাবা এটা তো আর ব্যক্তিগত কবিতা কবি ছাড়া আর কেউই বোঝেন না কি বলা হলো সেটা কখনো মনে হয় তো আমি যেমন আরেকজনকে ফেস করেছি ঠিক ছবি শুরু শেষ হওয়ার দশ মিনিট আগে উনি বেরিয়ে যাচ্ছে তখন আমাকে দেখে ছবি তুলতে গেলেন কোলে বাচ্চা নিয়ে উনি ছবিটা দেখলেন না আর তো দশ মিনিটই শেষ হয়ে উনি বললেন আমি বারুইপুরের থেকেও আরও এক ঘন্টা ভেতরে যেতে হয় সেখানে থাকি তো আমি আবার আসবো এই পাখিটুকু দেখে তো এই উদাহরণ এবং এরা আপনি এদের সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন যে এদের এরা খুবই সাধারণ জীবন জীবনযাপন করেন সাধারণ বলা যায় নিম্নবিত্ত মানুষই এই ছবিতে ইমেজটা এবং তার সঙ্গে সাউন্ড এতটাই জড়িত এবং যুক্ত যে আপনি বড় পর্দায় না দেখলে এবং তার সাউন্ড সিস্টেমটা ভালো না হলে বোঝা যাবে না হ্যাঁ কারণ নন্দন টুতে আমার পরিচিত পাঁচ ছজন দেখেছিলেন তারপর তারা আবার ওই যথারীতি আবার দেখতে হবে বলে তারা গিয়ে মাল্টিপ্লেক্সে দেখতে গেছেন দেখে আমাকে ফোন করে বলছেন একই এত শব্দ ছিল জানতামই না তো আমার আমার পরিচিত একজন এটা দেখেছেন দেখে তার যেটা মানে তিনি ছবি দেখেন তিনি যেটা বললেন যে ওই দেখো এখন আমরা বাংলা ছবি দেখছি না যে ক্যালেন্ডার শর্ট কিছু বলছি এটা তো ওই জিনিসটা নেই কিন্তু যেটা আছে তার থেকে তুমি বেরোতে পারবে না তোমার মনে হবে এটা ইনএভিটেবল এই শর্টটারই দরকার ছিল এই জায়গাটায় ওই রকম ঝকঝকে তক ব্যাকগ্রাউন্ডটা আউট অফ ফোকাস ফোরগ্রাউন্ডে কিছু রেখে ওরকম নেই কিন্তু যেটা আছে সেটা মনে হবে এই জায়গাটাতে এর বাইরে কিছু হয় না এইটা কোথাও মানে কাজ করে এই ছেলেটি তিন বছর ধরে লিখেছে তারপর তিন বছর ধরে লিখেছে মানে এই কিন্তু একুশ বছর বয়সে সেটা ভেবেছে এসে তেইশ বছর বয়সে ফাইনালি লিখেছে তারও তিন বছর বাদে ছাব্বিশ বছর বয়সে এটা শুট করতে এসেছে এবং ছোকরার শরীরের বয়স আর মাথার বয়স এক না এই দুটো আলাদা ওর মাথায় এখনো যে সমস্ত মাঝে মধ্যে আড্ডায় যে দু একটা গল্পের ঝলক পাই তাতে আবার মানুষ হই হই করে দেখতে আসতে পারেন সে ছবি মানে ওই ইমোশনটি হয়েছে অভিনন্দন ব্যানার্জি আহ আমার মতে ওই একটু মানে ও কিন্তু ইস্কিয়াও লিখতে পারে আচ্ছা ও কিন্তু ইস্কিয়াও লিখে দিতে পারে বা সাজবি কবি বহুতই লিখে দিতে পারে কিন্তু আবার এই মানিক বাবুর মতোই আরো গোটা দশেক গল্পর মাথায় ঘুরে বেড়ায় এই এই অদ্ভুত ব্যালেন্সটা ছেলেটার মধ্যে আছে আর যেটা আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ জানেন বা অনেকে জানেন না চন্দনদার নিজে ছবি তোলার ব্যাপারে মারাত্মক একটা নেশা আছে এবং সেই নেশা কখনো কখনো মানে প্রাণঘাতী ঘটনাও ঘটিয়ে ফেলতে পারত হাতির তাড়া খাওয়া থেকে আরম্ভ করে সেইগুলো যদি একটু আমাদেরকে বলেন কিছু না মানে আমাদের সহপ্রাণীদের বিরক্ত করাটা আমাদের তো একটা কিছু দিন আগে যেভাবে যেটা হয়ে গেল এভাবে মারলাম আমরা তারপরে আবার গণেশ চতুর্থীতে আমরা গণেশ পুজোও করছি আমার আমার বান্ধবী কিন্তু একটা দারুণ মজার কথা জিজ্ঞেস করেছে ওই গণেশের এত পুজো হচ্ছে অথচ তার বাহন বাড়িতে থাকলে রে রে করে আমরা তাকে মেরে ফেলছি হ্যাঁ কার্নিশের ওপর লক্ষ্মী প্যাঁচা বসলে ঠিক আছে কিন্তু অন্যরকমের কোনো প্যাঁচা এসে বসলেই আমরা তাকে তাড়াবার জন্য ব্যস্ত হয়ে পড়ছি আমাদের যে ছোটবেলা থেকে যে ইকোলজিক্যাল ব্যালেন্সের যে পড়াটা পড়ানো হয়েছে ওটা এমনভাবে শিশু মনে গেঁথে দেওয়া হয়নি যেখান থেকে দাঁড়িয়ে তার কাছে ওই শিক্ষাটা নেই যে বাড়িতে টিকটিকি থাকলে পোকামাকড় কম হবে এবং মা ইঁদুর দেড় মাসের মধ্যে ছটা থেকে আটটা করে বাচ্চার জন্ম দেয় এবার এটা মাল্টিপ্লাইড হতে থাকে আমরা সবাই জানি যে ইঁদুর ভয়ঙ্কর রোগ ছড়ায় এবং মতো রোগ ছড়ানোর তারা হ্যাঁ এবার একটা সাপ সে এক সপ্তাহের মধ্যে দুটো ইঁদুর খায় যদি ছোট হয় আর যদি বড় ইঁদুর হয় এবং বড় সাপ হয় সে সপ্তাহে একটা সাপ খেলেই তার এই একটা ইঁদুর খেলেই হয়েছে এবার আপনি সাপ মারছেন মেরে যে আপনি আপনার নিজের বিপদ ডেকে আনছেন খাদ্য ভাড়াটাকেই শেষ করে হ্যাঁ নিজের বিপদ নিজে ডেকে আনছেন এই শিক্ষাটা থাকছে একটা বড় গাছ যেকোনো অসত্য বট ইত্যাদি বা ফলের গাছ আপনি তাই বলুন না কেন সেটা সাতটা লোকের অক্সিজেন সিলিন্ডার সাতটা লোকের অক্সিজেন সিলিন্ডার সেই গাছটা আমার বাড়ির গাছ আমি কেটে বিক্রি করে টাকা রোজগার করব তখন আশপাশের বাড়ির মানুষজন বা তারও হচ্ছে না আমি আসলে সাতটা লোকের অক্সিজেন ছেড়ে নিচ্ছি ফলের গাছ লাগানো হচ্ছে না দেশিও কোনো গাছ লাগানো হচ্ছে মানে গড়া অর্জুন ইত্যাদি ইত্যাদি মাটির সেই মাটিতে যা হয় আমাদের একজন খুব শুরহিদ পৃথিবীর শুরহৃদ মানুষের শুরহিদ চলে গেলেন যা সারা জীবনে তিনি শুধু গাছ লাগিয়ে গেছেন ওটি আমার পুজো হিমালয় অসম্ভব রকমভাবে বলা হয়ে থাকে নবীন পাহাড় চার কোটি সাড়ে চার কোটি বছর বেরিয়ে আসার পরেও নবীন পর্বতমালা এবং সে এখনো উঠছে তৈরি হচ্ছে দার্জিলিং এ গিয়ে আমি যখন আটতলা বাড়ি দেখি তখন আমার মনে হয় যে এই পঁচানব্বইতে এই যে ভুবনায়নের বেশাতি শুরু হলো মানুষে মানুষে সম্পর্ক চুলোয় যাক প্রকৃতি সম্পর্ক যাক একমাত্র পরিচয় হোক কার কাছে কত টাকা আছে একদম তার তিনি জ্ঞানী কিনা চুলোয় যাক সে তার কত টাকা আছে আর এখন বোধহয় হয়ে গেছে কার কত সোশ্যাল মিডিয়ায় কত ফলোয়ার আছে আর কত হ্যাঁ সে আপনি কতটা প্রতিপত্তি আমি তো বলছি আমি আমি একটা সময় একটা আলোচনার সময় বলেছিলাম যে এমপি এম এ মন্ত্রী এরা মাইনে পাবেন কোনো পেনশন পাবেন না আপনি লোক খুঁজে পাবেন না মানে একবার কোনো রকমের মাথাটা গলিয়ে দিতে পারলে একোটা জীবন নিশ্চিন্ত আপনি আপনি লোক খুঁজে পাবেন আমি মনে দায়িত্ব নিয়ে বলছি যে পেনশন পাবেন না আসল সমস্যা হচ্ছে সামন্ততান্ত্রিক মনোভাবটা আমাদের এখানে একটা কথা দেখবেন চালু আছে তোর বাবা যা রেখে গেছে তা তো শালার শালা বসে খাবে তুই শুধু নয় তোর শালাও বসে খাবে এই যে বসে খাবে এইটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই পদগুলোতে যে যায় সে রাজা আমরা হয় রাজা খুঁজি হতে চাই ফলত আমাদের পুরো হয়ে রয়েছে হচ্ছে মানসিকতা সামন্ততান্ত্রিক ভাবনা সে অর্থে আমি বলবো এই তিলোত্তমার ক্ষেত্রে সত্যি সত্যি একটা নাগরিক আন্দোলন তৈরি হয়েছে যা হওয়া উচিত একটা নাগরিক আন্দোলন আমার রাজনৈতিক নিজস্ব রাজনৈতিক ভাবনা থাকতেই পারে কিন্তু নাগরিক হিসেবে আমি সরকার তার ভালো কাজের যেমন আমি খুবই প্রশস্তি করব কিন্তু খারাপ কাজের আমি তেমনি প্রশ্ন করব এবং আমাকে একটা সময় বামফ্রন্টের লোকজন বলতো আমি নকশাল এখন এখন কি বলছে কাশ্মীরে গেলে কি সবাই এখানে কি তৃণমূলের সবাই এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত থাকতে চান না একদম না আমি বিশ্বাস করি না চোদ্দ তারিখের রাত্রি কি তৃণমূলের বাড়ির মেয়েরা বেরিয়ে আসেনি তাহলে ওই ক্রাউডটা কি করে হলো অসম্ভব আমি আমরা যে যে রাতে দিচ্ছি রাতে ছবি নিচু তলার পুলিশ কর্মীরা তারা যে কি সাহায্য করছেন আপনাদের কল্পনার বাইরে একটা রেলগার্ড দিয়ে দাদা ওইখান থেকে না গাড়িগুলো যাবে তো একটা গার্ড রেল দিয়ে রাখি হ্যাঁ আপনারা ছবি আঁকছেন মানে গাড়ি এসে ব্যান করে দিতে পারে মেরে দিতে পারে করছেন তো এটাই এটাই তো তার সাপোর্ট তিনি সাপোর্ট টাপোর্টের মধ্যে যাচ্ছেন না তিনি তো তিনি একজন মানুষ হিসেবে মানে তিনি দেখছেন যে এরা তো কোনো রকম আইন বিরুদ্ধে কোনো কাজ করছে না আর একটা জিনিস মানে কোথাও একটা খুব ভালো লাগার জায়গা যাদেরকে পর্দায় দেখা যায় সেই মানুষগুলো এসে আর পাঁচটা সাধারণ মানুষের মতন ওই জমায়েতটায় আছেন তারা গলা মেলাচ্ছেন তারা সঙ্গে আছেন আপনি ভাবুন না আপনি কবে দেখেছেন যে একটা ইসবেঙ্গলের জার্সি গায়ে ছেলে তার মাথায় আপনি কবে দেখেছেন যে আশি বছরের একজন মানুষ অক্সিজেন সিলিন্ডার তার সঙ্গে এসে আজকে যে ছেলেটাকে বা মেয়েটাকে আলাদা করে বসতে দিয়ে টুকে পাশ করতে দিল অর্থাৎ তার যোগ্যতা নেই তার হাতে এতগুলো মানুষের জীবন চলে যাবে মানে সে যখন ডাক্তার হয়ে দুটো দুটো দিক তার প্রথমত তার সেই নলেজ বা স্কিল নেই সে সেই জায়গাটায় যাচ্ছে দ্বিতীয়ত সে চাইবে আমি যে টাকাটা ইনভেস্ট করেছি আমি এই শব্দটাই বলছি ইনভেস্ট করি সেটা তুলবো সেটা আমি তুলবো আপনি কার ওপর ভরসা করবেন এবার মানুষ যখন কারোর ওপর ভরসা করতে পারে না তখন সে তার নিজের ওপরেই ভরসা করা শুরু করে সে তার পাশের বাড়ির লোকের ওপরে ভরসা করা শুরু করে আমাদের এই সাক্ষাৎকারটায় যা যা তথ্য চন্দনদা বললেন বা আমি শুনলাম সেগুলো কিন্তু কোনোটাই ওনার নিজস্ব মন গড়া বা কানে শোনা নয় এগুলো প্রত্যেকটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য একেবারে তো তাহলে এবং আমি ওই তথাকথিত ইউটিউবারদের কথা বলছি মানে একদম রেজিস্টার্ড প্রিন্ট বা অডিও ভিজুয়াল মিডিয়াম সেখানে আলোচিত এবং দেওয়া যে তথ্য সেইগুলো আমরা সাক্ষাৎকারটার একদম শেষ দিকে চলে এসছি আমি জানি প্রশ্নটা আমার আপনাকে করার হয়তো কোনো কি বলবো অধিকার নেই বা আপনি এটার উত্তরও হয়তো আপনার কাছে নেই তাহলে কি মানে এই রকমই চলতে থাকবে না মানুষের ইতিহাস তা বলে না বিজ্ঞান তা বলে না আমি বামপন্থী নেতাদের একটা সময় বলেছিলাম যে বামপন্থীরা যখন তৃতীয় সূত্রটা ভুলে যায় প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এটা কমিউনিস্টরা ভুলে যেতে পারে না কারণ তারা তো বিজ্ঞানে বিশ্বাস কিন্তু তারা যখন ভুলে যায় ক্ষমতার দম্ভে পরিবর্তন ছাড়া এই পৃথিবীতে কনস্ট্যান্ট কিছু নেই আর কোনো সত্য নেই এবং ক্রমাগত সংঘাত না হলে এবং নতুন অবস্থার জন্ম না হলে এই মহাকাশি টেকে না এবং যদি কেউ কখনো মনে করে থাকেন তিনি শাশ্বত তিনি শেষ কোনো ব্যবস্থাকে তিনি শাশ্বত এবং তিনি শেষ হিস্ট্রি নেভার রিপিটস ইট সেলফ এটা যদি আপনাকে আপনি যদি বলেন হিস্ট্রি রিপিটস ইট সেলফ তাহলে আপনাকে ধরে নিতে হয় সময় থমকে আছে তার কারণ ওই যে ঘটনাটা ঘটেছিল তার যে সময়ের যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ছিল তার ফলে ঘটেছিল তারপর ক্রমাগত সময় পাল্টে যাচ্ছে মানে এই যে আমরা বর্তমান কথাটা বলছি এটা একটা যদি পিন ধরে নিই কথাটা বর্তমানে শব্দটা আরও তোমান উচ্চারণের সঙ্গে 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 অতীত হয়ে গেছে একদম তো সুতরাং যারা মনে করছেন যে এটাই এটা বামপন্থীরা মনে করেছিলেন পঞ্চাশ বছর নাকি শাসন টাসন করবেন হয় না হতে পারে না আমার মতে ঋতুপর্ণের ওখানে যাওয়া উচিত হয়নি ও যদি ওর পাড়ায় দাঁড়িয়ে থাকতো প্রতিবাদ করা দরকার আর যদি সেটা মানুষের জানারও দরকার পড়ে তো ঋতুপর্ণা একটা ফোন করলে সমস্ত সংবাদ মাধ্যম গিয়ে দাঁড়িয়ে থাকবে ও যদি ওর বাড়ির সামনেটাও দাঁড়িয়ে থাকত কারণ এই ঋতুপর্ণা প্রসেনজিৎ চ্যাটার্জি দেব অনির্বাণ ভট্টাচার্য এরা কথাটা বললে আজকে খারাপ লাগবে শুনতে এরা কোন রকম কোন জনসমাগমে গেলে বাড়িতে ফিরে লাগাতে হয় ডেটল আচর থেকে শুরু করে খ্যাতির বিড়ম্বনার মধ্যে যাবে খ্যাতির বিড়ম্বনার মধ্যে তো এগুলো পরে এরা ভীষণ জনপ্রিয় মানুষ জন্য আমি এখানেও বলে শেষ করতে চাই যে এরা একটা স্লোগানকে সমাজের ভিত্তি করতে চায় একটা খাবলে চেটে চুষে খাও এইটাকেই এরা ভিত্তি করতে চায় সমাজের মজার কথা হলো যদি সবটা দেখা যায় তাহলে গ্লোবালাইজেশনেরও মূল কথাই হচ্ছে খাবলে চেটে চুষে খাও ওনাদের এইসব নেতা মন্ত্রীরাও একটাই বিষয় নিয়ে মাথা কামাচ্ছেন দু হাজার ছাব্বিশ এটা চলবে না দু হাজার ছাব্বিশ মানুষ মনে রাখবে না এটা কেন আপনার মনে হচ্ছে না এই আন্দোলন চলুক বা না চলুক দু হাজার ছাব্বিশ এটা মনে রাখবে না এটা কেন মনে করছেন আমি তো এখন যেখানেই আমাকে বলতে বলা হচ্ছে আমি তো সেখানে শুরুই করছি আপনারা ভাবুন বিচার পেলেন না তারপর কি হবে প্রস্তুতিটা শুরু তার প্রস্তুতি দুটো স্তরে এইটা মধ্যম মানে পৌঁছবে এবং মধ্যম মানে তাকে রেখে দেওয়া এবং আমি একেবারেই ইন্টারেস্টেড নই সন্দীপ ঘোষ কত টাকা চুরি করেছে হ্যাঁ আমি ইন্টারেস্টেড কত ছেলে মেয়ের জীবন নষ্ট করেছে টাকা নিয়ে কত মানুষের ভবিষ্যতে সর্বনাশের রাস্তা প্রশস্ত করেছে এরা কেউ ডাক্তার নয় আর না অথচ ডাক্তারই করবে প্রচুর টাকা নিচ্ছে অথচ তারা জানেও না ডাক্তারই কোনো কিছু এটাতে ইন্টারেস্টেড তার থেকে আমি আমার কাছে ইন্টারেস্ট সবচাইতে বেশি এই তিলোত্তমার খুন কারা বা কে করেছে এবং কেন করেছে এই সত্যটা উদ্ঘাটন সময় বলবে আমাদের আর আপনারা যারা এই সাক্ষাৎকারটা দেখলেন বুঝতে পারলেন একজন শিল্পীর প্রাথমিক দায় বোধায় সময়ের কাছে তার সময়ের সঙ্গে থাকা সময়ের কাছেই তিনি দায়বদ্ধ আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা লিখে জানান আমাদের যে তিনটে প্ল্যাটফর্ম সেখানে আমাদের সঙ্গে থাকতে পারেন আর কোনো খবর যদি আমাদেরকে দিতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন নাইন এই নাম্বারে আর চন্দনদা এতক্ষণ আমাদের সঙ্গে আপনি মানে কী বলবো একটা ঘরোয়া সময় কাটালেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ